আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো কিছুই করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সভা সমাবেশ মানে সন্ত্রাস এবং নৈরাজ্য। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা, রক্তপাত। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা বারবার গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র অপরাধ নীতি করতে পারে। বুঝলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে। কোনো সংঘাতে আমরা জড়াব, শান্তিপূর্ণ পরিবেশ বজায়। বিএনপি যতদিন গণতান্ত্রিক ধারার সুষ্ঠু ইতিবাচক রাজনীতিতে ফিরে না আসবে ততদিন তারা জনবিচ্ছিন্ন হবে। বাইদুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।